গ্রামগঞ্জে এখনো করোনা ভাইরাস সেভাবে থামা না দিলেও এর প্রভাব পড়েছে খুব ভালোভাবেই। এতে সবচেয়ে বেশি হতাশ প্রান্তিক কৃষকেরা। করোনায় ফসল উৎপাদন খরচ বাড়লেও আয় কমেছে প্রায় অর্ধেক। এদিকে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সহযোগিতা কৃষকের হাতে পৌঁছাতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আরও স্বচ্ছ হতে হবে। হোমেন কবিরের ক্যামেরায় আদিন সজীবের রিপোর্ট। খুব সকালে কৃষকের মাঠে ছোটার পাখপাখালির ক্লান্তিহীন খেলায় মেতে ওঠা। আবহমান গ্রাম বাংলার এই দৃশ্যটা যতটা চেনা ততটা জানা নেই ভয়াল করোনা ভাইরাসকে। তাই মাস্ক ব্যবহারে তেমন একটা আগ্রহ নেই গ্রামের মানুষের। ভয় তো কিছু না, শুনি খালি জ্বর হয়ে মরে, কাশ সর্দি হয়। হ্যাঁ, মাস্ক পরি। এখন এই যে কাজে আইছি, মানে এমনি তো রোদে দম ফেলাতে এবার লিলে আরো মানে কষ্ট হয়। বেলা বাড়লেই বাড়ে কাজের ব্যস্ততা, কিন্তু হাসি নেই কৃষকের মুখে, যেন হতাশায় ভরা। টানা বৃষ্টিতে অন্যান্য জেলার মতোই মানিকগঞ্জেও এবার প্রত্যাশিত ফসল পাননি চাষিরা। উল্টো করোনায় বেড়েছে ব্যয় আর আয় কমেছে প্রায় অর্ধেক। ধরেন 100 টাকা ব্যয় করছি, পাইছি 50 টাকা 40 টাকা। সরকার তো নিজে হাতে দিতে পারতেছে না, যাগো বিশ্বাস করে দেয় তারাই তো দেয় না। যা খাই খাতের আছে, বন্ধু বান্ধব আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারাই পায়, কিন্তু আমরা পাই না। রাজনৈতিক প্রভাবের কারণে মনে করেন যে নানান ধরনের বিতরণ হয়ে যায়। শুধু কৃষকই নয়, কুরবানি ঈদকে ঘিরে সারা বছর যারা পশুর যত্ন নেন সেই খামারিরাও এখন অসহায়। ওনারা বছরে ঈদের অনেক আগে থেকেই পাইকাররা পশুর খোঁজ করলেও এবার তাদের খোঁজ নেই। বিভিন্ন স্থানে হাট বসা নিয়েও আছে সংশয়। এই গরুটা পালতে 90,000 টাকা খরচ গেছে, এই টাকা তো আমাদের ঘরে আসতেছে না, আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এবার যদি 30,000 টাকা লাভ হইতো, ওই টাকাটা আবার অন্য আরেকটা বাছর কিনে আমি যদি পালতাম তাহলে আরো লাভ হইতো। যারা চাকরিজীবী, যারা নাকি 50,000 টাকা বেতন পায়, তারা তো 4-5 মাস ধরে বসা, কিনে দিব কি দে, বাড়ির খাওয়ানো খাইবো না, বউ ফুলানের কাপড় চুপড় দিব না, এই গরু কিনে কুরবানি দিব। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় ছোট ছোট পশুর হাট কমিয়ে বড় জায়গায় পশু কেনাবেচা করলে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে, একই সাথে দেশের খাদ্য চাহিদা মেটাতে প্রান্তিক কৃষকের কাছ থেকে শস্য কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদেরকে যে প্রণোদনা দিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় কৃষকরা সেই প্রণোদনা আসলে তাদের কাছে যায় না। কৃষকদের কাছ থেকে যে ধান কেনার যে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ক্ষুদ্র কৃষকরা বা অনেক সময় যে এলাকার যারা ক্ষমতাশালী ক্ষুদ্র কৃষকরা বঞ্চিত থেকে যান। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, সেজন্য স্থানীয় পর্যায়ে মনিটরিং কঠোর করার তাগিদ দেন তিনি। এই মানুষগুলো হলো একেবারে মাঠ পর্যায়ের কৃষক, যাদের জন্য সরকার নানা রকমের আশ্বাস দিয়েছিল সহযোগিতার। করোনার বৃষ্টিতে তাদের যে ক্ষতি হয়েছে তার খুব সামান্য সহযোগিতা তারা এখনও সরকারের কাছ থেকে পাননি বলে তাদের দাবি। তারা বলছেন যে সরকার যেন এমন কোনো উদ্যোগ নেয় যাতে সরাসরি সেই সহযোগিতা কৃষকের হাতে এসে পৌঁছায়, তাহলেই কৃষকের কল্যাণ হবে। আদিন সজীব, এটিএন বাংলা, হরিরামপুর, মানিকগঞ্জ।